সিরাজগঞ্জে নদী ভাঙন নিরসনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদিচ্ছা বেলগুচি উপজেলা ও এনায়েতপুর থানার এলাকাবাসীকে যমুনা নদী ভাঙনে ফ্ল্যাট অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় সিরাজগঞ্জ জেলার বেলগুচি উপজেলা ও এনায়েতপুর থানার 7 কিলোমিটার কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ 5 বেলগুচি 44 আসনের সংসদ সদস্য ও বেলগুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল মামিন মণ্ডল এমপি। শুক্রবার বিকেলে 12 মে পাবনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নে কৈতলা বেড়া পাবনা বাংলাদেশ পাউব নির্মাণ বিভাগের নির্বাহী কৌশলী মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান সহ বেলকুচি এনায়েতপুর ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে রেজাল করিমের রিপোর্ট আমাদের। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 2018 সালের নির্বাচনের ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগ পরিষ্কারভাবে আমরা বলেছিলাম যে প্রত্যেকটি গ্রামকে আমরা শহরে রূপান্তর করব। আমি নির্বাচিত হওয়ার পর